আসসালামু আলাইকুম। আমাদের সোশ্যাল মিডিয়া থেকে গ্লুটাথিয়ন সংক্রান্ত যেই কোয়ারিগুলো আমরা অনেক বেশি পাই, তার মধ্যে একটা হচ্ছে যে গ্লুটাথিয়ন কোন মাধ্যমে সবচেয়ে বেশি কার্যকরী। সো অনেকেই জানে যে গ্লুটাথিয়ন বাজারে আমরা ওটিসি ড্রাগ কর্নারে আমরা অনেক সময় অনেকভাবেই পেয়ে থাকি, যেমন হচ্ছে ক্যাপসুল আকারেও পাওয়া যায়, সাবান বা লোশন, ইভেন আইভি ফর্মেও পাওয়া যায়। তো এখানে একটা জিনিস জেনে রাখা দরকার যে ওরাল যে গ্লুটাথিয়নটা আমরা নেই তার মধ্যে এটার অ্যাবজর্পশন রেট অনেক পোর। হ্যাঁ, অনেক পোর থাকার কারণে এই জিনিসটা বেশিরভাগই হচ্ছে লস হয়ে যায়, আমাদের শরীরে আমাদের প্রবেশ করে না। সেক্ষেত্রে সবচেয়ে দেখা গিয়েছে যে ইফেক্টিভ ওয়েতে গ্লুটাথিয়ন শরীরে নেওয়ার উপায় হচ্ছে আইভি ফর্মে নেওয়া, বা যেটা ইঞ্জেকশনের মাধ্যমে আমরা ভেইনের মাধ্যমে নিয়ে থাকি, সেটাই সবচেয়ে কার্যকরী উপায় গ্লুটাথিয়ন নেওয়ার। ধন্যবাদ।